বিহুর উপহার অসমের গুয়াহাটিতে সুপার স্পেশালিটি হাসপাতাল এইমস এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কোটি টাকা ব্যয় নির্মিত এটাই অসম তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের প্রথম এইমস তাই এই সুপার স্পেশালিটি হাসপাতালটি উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদেরই উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী শুধু এইমস নয় এদিন অসমে তিনটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এদিন অসমের নলবাড়ি নৌগাঁও এবং কোকরাঝাড়ে তিনটি মেডিকেল কলেজের উদ্বোধন করা হয় পাঁচশো শয্যা বিশিষ্ট এই মেডিকেল কলেজগুলিতে স্নাতক স্তরে চব্বিশটি বিভাগ এবং বার্ষিক একশো জন এমবিবিএস বিএস ছাত্রী পড়ার ব্যবস্থা থাকবে এদিন গুয়াহাটি থেকে ভার্চুয়ালি তিনটি মেডিকেল কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এছাড়া গুয়াহাটিতে অসম অ্যাডভান্সড হেলথ কেয়ার ইনোভেশন ইনস্টিটিউটের শিলান্যাস করেন নরেন্দ্র মোদী এটির জন্য বরাদ্দ ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা মূলত চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় উদ্ভাবন এবং উদ্ভাবনে প্রচার করা সীমান্তবর্তী এলাকায় মেডিসিন সংক্রান্ত বিষয়ক গবেষণা এবং উন্নয়ন করায় এ এ এইচ আই আই এর লক্ষ্য এদিন গুয়াহাটি থেকে এক কোটি দশ লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়ারও সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কার্ডের অধীনে গ্রাহকরা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন এইমস মেডিকেল কলেজ সহ আয়ুষ্মান কার্ডের সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেন দেশের সবাই যেন বাড়ির পাশেই উন্নত মানের চিকিৎসা পান আমরা সেদিকে নজর দিয়ে কাজ করছে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের সর্বত্র এইমস স্থাপনে চেষ্টা করেছিলেন বলেও জানান মোদী মূলত বিহু অনুষ্ঠানের উদ্বোধনে এদিন গুয়াহাটি যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সামনে নৃত্য প্রদর্শন করেন দশ হাজারেরও বেশি শিল্পী বিকাশ কে বিশ্বাস কাজ সত্যুত্র मजबूत होना उतना ही जरूरी है हमारी सरकार के प्रयासों से आज नॉर्थ ईस्ट में हर तरफ स्थायी शांति आ रही है अनेकों युवाओं ने हिंसा का रास्ता छोड़कर विकास के रास्ते पर चलना शुरू कर दिया है नॉर्थ ईस्ट में अविश्वास का माहौल दूर हो रहा है दिलों की दूरी मिट रही है आजादी के अमृत काल में विकसित भारत के निर्माण के लिए हमें इसी माहौल को और बढ़ाना है दूर तक लेके जाना है हमें सबका साथ सबका विकास सबका विश्वास और सबका प्रयास की भावना से ही मिलकर के आगे बढ़ना है इसी कामना के साथ आज इस पवित्र त्योहार पर देशवासियों को असम वासियों को अनेक अनेक बधाइयां देता हूं आप सभी के लिए नववर्ष मंगलमय हो और अब पूरा देश आपने जो कई दिनों से मेहनत की है हजारों लोगों का एक साथ बिहू नृत्य का ये अवसर असम को दुनिया की नजरों में नई ऊंचाई पर ले जाने वाला है मैं भी आगे के कार्यक्रम को देखने के लिए बहुत उत्सुक हूं मैं भी आनंद लूंगा देशवासी भी टीवी पर इसका आनंद लेंगे और मुझे पूरा विश्वास है अब तो सोशल मीडिया पर आप ही छा जाने वाले हैं ज किनेस बुके রেকর্ড করেছে এদিন অসময়ে মোট চোদ্দো হাজার তিনশো কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করেন নমো বিউটো রিপোর্ট আর ই নিউজ